নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার। আজ আমি আপনাদেরকে বলবো কুম্ভ রাশির জাতক ও জাতিকারা পার্থিব সুখ পেতে এই কাজটি অবশ্যই করুন। হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওতে আমি একটি কাজ করতে বলবো এবং যেটি করতে বলবো সেটি যদি আপনারা করেন আমি 100% দায়িত্ব নিয়ে বলছি, একদম 100%, প্রয়োজন পড়লে আমি 200% দায়িত্ব নিয়ে বলছি যে আপনাদের সমস্ত রকম প্রবলেম থাকবে না, কেটে যাবে। তো কী সেই কাজ তা জানতে ভিডিওটি পুরো দেখুন। তার আগে আমার একটি ছোট্ট অনুরোধ আছে আপনাদের কাছে, সেটি হচ্ছে আমি একটি নতুন মোটিভেশনাল চ্যানেল খুলেছি। সেই চ্যানেলে মোটিভেশনাল সমস্ত রকম ভিডিও আপলোড করা হয়, সেই ভিডিওগুলো যদি আপনারা দেখেন সেক্ষেত্রে আপনারা অনেকটাই মোটিভেট হবেন এবং কাজ করার একটা উদ্যম পাবেন। এছাড়াও কোনো রকম প্রবলেমে পড়লে আপনারা সঠিক ডিসিশন নিতে সক্ষম হবেন। তাই সকলে সাবস্ক্রাইব করে নিয়েছে, আপনি যদি নতুন হন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করার জন্য জীবনজয়ী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আপনারা সার্চ বারে টাইপ করুন জীবনজয়ী। চ্যানেলটি দেখতে পাচ্ছেন, চ্যানেলের মধ্যে প্রবেশ করুন এবং সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশের বেল আইকনে ক্লিক করে অল করে দিন, যাতে সমস্ত রকম নোটিফিকেশন আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। অনেক অনেক স্বাগত জানাই। তো বেশি দেরি না করে আসুন ভিডিওটি শুরু করা যাক। বর্তমানে কুম্ভ রাশির জাতক ও জাতিকাদের সময় খুব একটা ভালো যাচ্ছে না, এর জন্য আমি অলরেডি একটি ভিডিও করেছি, সেখানে আপনারা অনেকে অনেক রকম কমেন্টস করেছেন, আপনাদের মন খারাপ হয়েছে আমি জানি। সেই সব প্রবলেম যতই থাকুক না কেন আপনারা সমস্ত কিছু কাটিয়ে উঠতে পারবেন যদি আমার কথা মতো এই কাজটি করেন। বর্তমানে কুম্ভ রাশির এপ্রিল মাসে একটু খারাপ অবস্থা আছে, তো আমি বলবো আপনারা এপ্রিল মাসে এই কাজটি করে নিন। মানে এই লকডাউন শেষ হলেই কিনা আপনারা এই কাজটি করে ফেলুন, আর অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। তার আগে বলি পার্থিব সুখ জিনিসটা কী। পার্থিব সুখ বলতে আপনারা পৃথিবীর মধ্যে যে সব প্রোডাক্ট বা আমরা যে প্রোডাক্ট ইউজ করে মনের ভিতর থেকে আনন্দ উপভোগ করি এবং আমাদের শরীরের আরাম লাগে সেই রকম প্রোডাক্টকে পার্থিব সুখ বলা হয়। সেটা হতে পারে আপনার এসি, সেটা হতে পারে আপনার সোনির ব্রাভিয়ার 4K টিভি, সেটা হতে পারে আপনার লাক্সারিয়াস গাড়ি, সেটা হতে পারে আইফোন, সেটা হতে পারে বাইক। তো এই কস্টলি কস্টলি প্রোডাক্ট কিনতে গেলে তো টাকার প্রয়োজন, আর এই টাকা কর্মের মাধ্যম দিয়ে আসে, সেটা আপনারা সকলে জানেন। কিন্তু অনেকে কর্ম করেও ঠিকঠাক টাকা পান না এবং টাকা আসতেই চায় না। তো আমি আজকে আপনাদেরকে একটি রামবাণ বলতে যাচ্ছি, যার মাধ্যমে আপনারা কর্ম করুন, কর্মের সাথে ওই জিনিসটি করুন, সেক্ষেত্রে আপনারা অবশ্যই টাকার মুখ দেখবেন এবং অবশ্যই আমাকে কমেন্টসে অবশ্যই আপনারা জানাবেন। তবে আমি এটি আপনাদেরকে বলে দিচ্ছি, এটা ইউজ হতে 3 থেকে 6 মাস সময় লাগবে, সেটি হচ্ছে জারকন। হ্যাঁ বন্ধুরা, আপনারা জারকন পরিধান করুন এবং এই জারকন শুক্রবার দিন পরিধান করবেন। যদি আপনারা শুক্রবার দিন বাদ দিয়ে অন্য দিন পরিধান করেন সেক্ষেত্রে খুব একটা কাজ আসবে না। পরিধান করার জন্য আপনারা শুক্রবার দিন সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে সেটিতে দুধ গঙ্গা জল লাগিয়ে পরিধান করুন এবং জারকনটি সোনা দিয়ে কখনোই বাঁধাবেন না, এটি আমি আপনাদেরকে বলে দিলাম। এরপরে আসি, আপনারা এই জারকনটি পরিধান করার 3 থেকে 6 মাসের মধ্যে আপনারা রেজাল্ট পাবেন। হ্যাঁ বন্ধুরা, রেজাল্ট পাবেন, অবশ্যই পাবেন, 100% পাবেন, আমি এটি দায়িত্ব নিয়ে বলছি। এবং এই জারকনের কার্যকারিতা থাকবে মাত্র 2 ইয়ার্স, 2 বছর পর কিন্তু আপনাদেরকে আবার চেঞ্জ করতে হবে, এটি কিন্তু আমি এখনই বলে দিলাম। এবার জারকন কেনার ক্ষেত্রে আপনাদেরকে কয়েকটি বিশেষ সতর্কীকরণ করে দিই। জারকন কেনার জন্য আপনারা
পিসি চন্দ্র বা সেনকো গোল্ড বা আদার্স যেগুলো রেপুটেড দোকান হয়। এটা আপনারা ভাববেন না আমি কোনো অ্যাডভার্টাইজ করছি, দয়া করে এসব ভাববেন না। আপনারা যে রেপুটেড দোকান থেকে নেবেন সেখানে যেন সেই পাথরের অথেন্টিকেশন সার্টিফিকেট দেয়, কারণ আমি চাই না আপনারা সেই মূল্যবান পাথরটি পরিধান করে আপনাদের যদি ডুপ্লিকেট পাথর ইউজ করে নেন সেক্ষেত্রে কিন্তু কোনো কাজ হবে না। আপনারা কমেন্টস বক্সে আমাকে অনেক কথা বলবেন আর আমার এগুলো শুনতে ভালো লাগে না। তো যে সংস্থা বা যেখানে বিক্রি হচ্ছে সে যদি আপনাকে তার অথেন্টিকেশন সার্টিফিকেট দেয় তবেই কিনবেন, নচেত আপনারা কিন্তু কিনবেন না। আমি কিন্তু খুব দায়িত্ব নিয়ে বলছি কথাগুলো, এবং আপনারা ভালো করে আমার কথাগুলো শুনুন, কিনবেনই না। কারণ ওই পাথরটি যদি কিনেন সেক্ষেত্রে আপনার কোনো কাজই হবে না। তো যাই হোক, আপনারা পাথরটি কিনুন এবং আপনারা ইউজ করুন, দেখুন 3 থেকে 6 মাসের মধ্যে আপনারা রেজাল্ট পেতে বাধ্য। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।